দেখা যায় পাকিস্তান ভিসা দিচ্ছে, এরকম সিস্টেম আছে, 24 ঘন্টার মধ্যে ভিসা দেয়, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, সো এই হচ্ছে ব্যাপার। আর বন্ধুরা, আমি তোমাদেরকে বলে রাখি, যখন আমি পাকিস্তান ভিসা অ্যাপ্লাই করি, পাকিস্তানের ভিসাটা মূলত হচ্ছে ই ভিসা। ই ভিসা বলতে বোঝাচ্ছে হচ্ছে অনলাইন ভিসা। হ্যাঁ, তো পাকিস্তানের ভিসার জন্য পাসপোর্টে কখনো কোনো সিল লাগে না, আর পাসপোর্টে সিল না লাগার কারণে পাকিস্তানের ভিসা আপনি যে কোনো সময় পকেটে নিয়ে, আপনার বইয়ের ভিতরে নিয়ে, যে কোনো জায়গাতে নিয়ে আপনি ঘুরতে পারবেন। কেন ঘুরতে পারবেন জানেন? কারণ পাকিস্তানের ভিসা হচ্ছে আপনার পেপার, যেহেতু এটা মোবাইলে আসে, ইমেলের মাধ্যমে আসে, আসার পরে ওটা আপনাকে কী করতে হয়, কম্পিউটারের দোকান থেকে বের করে স্ক্যান করে নিলেই হয়ে গেল পাকিস্তানের ভিসা, একটা পেপারে থাকে, ঠিক আছে? তো এটার জন্য আপনাকে অ্যাম্বাসিতে পাসপোর্ট, পাকিস্তানের ভিসা ফ্রি কীভাবে আবেদন করবেন? আপু, পাকিস্তানের ভিসা ফ্রি করে দিয়েছে, আমরা কীভাবে আবেদন করব, কীভাবে আবেদন করলে পাকিস্তানের ভিসা পাওয়া যাবে, তো সঠিক প্রসেসটা আমাদেরকে একটু বলেন, আমরা একটু সঠিক প্রসেসটা জানবো। তো তোমাদের এই সকল প্রশ্ন আমার ইউটিউব চ্যানেলে ঘুরপাক খাচ্ছে যে পাকিস্তানের ভিসার কীভাবে আবেদন করব। অনেক অনেক তোমার কমেন্টস এলো যে পাকিস্তানের ভিসার সম্পর্কে একটু জানাও, ভিসার কীভাবে তোমরা আবেদন করলে আমরা সঠিক নিয়ে ভিসা পাবো, আর এটা কি অ্যাম্বাসি গিয়ে করতে হবে কি না, কোন ওয়েতে করলে পাকিস্তানের ভিসা আমরা খুব তাড়াতাড়ি পেতে পারি শর্ট সময়ের মধ্যে, যেহেতু পাকিস্তান এখন হচ্ছে যে 3 দিনের মধ্যে ভিসা দেয়। আর এটা তোমাদের জন্য অনেক ভালো একটা প্লাস পয়েন্ট যে খুব জলদি পাকিস্তান ভিসা দিচ্ছে। আগে আসলে এই রুলটা আসলে আগে ছিল না, বর্তমানে হয়েছে এই রুলটা যে পাকিস্তান আসলে 3 দিনের মধ্যেই ভিসা দিচ্ছে। কখনো কখনো আবার এমনটা হয়েছে যে মার 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 24 ঘন্টার মধ্যে আবার দেখা যায় পাকিস্তান ভিসা দিচ্ছে, এরকমও সিস্টেম আছে, 24 ঘন্টার মধ্যে ভিসা দেয়, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, সো এই হচ্ছে ব্যাপার। আর বন্ধুরা, আমি তোমাদেরকে বলে রাখি, যখন আমি পাকিস্তান ভিসা অ্যাপ্লাই করেছিলাম, তখন আমি কিন্তু এটা অনলাইনে করেছিলাম। তো পাকিস্তানের ভিসা আসলে মূলত কি, এটা আসলে তোমরা মানে মূলত অনলাইনে করতে হবে অ্যাপ্লাই, পাকিস্তানের ভিসা আসলে অনলাইনেই দিয়ে থাকে। আর এই যাব যারা যারা পাকিস্তানের ভিসার অ্যাপ্লাই করছে, যেভাবে করছে সবই অনলাইনে হয়েছে, আর এখন তার কোনো ব্যতিক্রম হয় নাই। পাকিস্তানের ভিসাটা মূলত হচ্ছে ই ভিসা। ই ভিসা বলতে বোঝাচ্ছে হচ্ছে অনলাইন ভিসা। হ্যাঁ, তো পাকিস্তানের ভিসার জন্য পাসপোর্টে কখনো কোনো সিল লাগে না, আর পাসপোর্টে সিল না লাগার কারণে পাকিস্তানের ভিসা আপনি যে কোনো সময় পকেটে নিয়ে, আপনার বইয়ের ভিতরে নিয়ে, যে কোনো জায়গাতে নিয়ে আপনি ঘুরতে পারবেন। কেন ঘুরতে পারবেন জানেন? কারণ পাকিস্তানের ভিসা হচ্ছে আপনার পেপার, যেহেতু এটা মোবাইলে আসে, ইমেলের মাধ্যমে আসে, আসার পরে ওটা আপনাকে কী করতে হয়, কম্পিউটারের দোকান থেকে বের করে স্ক্যান করে নিলেই হয়ে গেল পাকিস্তানের ভিসা, একটা পেপারে থাকে, ঠিক আছে? তো এটার জন্য আপনাকে অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা দেওয়ার কোনো দরকার নেই, আর অ্যাম্বাসিওয়ালাদেরও আপনার পাসপোর্ট নেওয়ার কোনো দরকার নেই, কারণ পাকিস্তানের ভিসা পাসপোর্টে তো লাগে না, ঠিক আছে? এখন আবেদনের প্রক্রিয়াটা যেটা, সেটা হচ্ছে যে আপনারা নিজেরা আপনাদের নিজেদের মোবাইল থেকে পাকিস্তানের ভিসার আবেদন করতে পারেন খুব সহজে। আর যারা যারা করতে পারো না, তারা তারা ভিডিওটা দেখে, ভিডিওটা দেখো পুরোপুরি, তাহলে বুঝে যাবে। তো মোবাইলে প্রথমে পাকিস্তানের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যেতে হবে তোমাদের। যাওয়ার পরে সেখানে দেখতে হবে যে কী কী বিষয় উল্লেখ করা আছে, কোন কোন ডকুমেন্টস লাগবে, সেটা তোমাদের ওয়েবসাইটে একদম ক্লিয়ার করে দেওয়া থাকবে। যখন ওয়েবসাইটে তোমরা দেখে ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আসলে পরের পয়েন্টে আসি, তারপরে তোমরা সেই ডকুমেন্টসগুলো তোমাদের রেডি করবে, যা যা লাগে, ইনভাইটেশন লেটার, তারপর হচ্ছে যে কভার ভিসার জন্য যা যা লাগে, তোমার পাসপোর্ট, এনআইডি কার্ড সব কিছুর স্ক্যান কপি, বাবা মার আইডি কার্ড, আর আগে পরে কোনো দেশে ঘুরে থাকলে সেটার ডকুমেন্টস, ব্যাঙ্কের স্টেটমেন্ট 6 মান্থের, ঠিক আছে? তো এগুলো সব মিলিয়ে তোমাদেরকে কালেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে আসলে আবেদনের যে প্রসেসিংটা, সেটা তোমাদের স্টার্ট করতে হবে। তো এই পেপারগুলো, এগুলো আসলে মেন জরুরি, যেগুলো আমি বললাম এগুলো আসলে জরুরি। এখন এই জরুরি বিষয়গুলো যাওয়ার পরে বাকি বিষয়গুলোতে আসি। এবার এই আবেদন করার জন্য তোমাদেরকে যেখানে অনলাইন অ্যাপ্লাই করতে হয় ভিসা, সেখানে যেতে হবে, এটা তো ইজি একটা। তো অনলাইনে অ্যাপ্লাই করার পরে তোমাদেরকে তো টাকাটাও মোবাইলেই পেড করতে হবে, আর যে কয় ডলার চাই সেই কয় ডলার তোমাদের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেড করতে হবে। তোমাদের ক্রেডিট কার্ড না থাকলে অন্য যার ক্রেডিট কার্ড আছে তাদের ক্রেডিট কার্ড থেকে হেল্প নিতে হবে, ঠিক আছে? তো এভাবে তোমরা করতে পারো, আর এটা একদম ইজি প্রসেস। তো তোমাদের পাকিস্তানের ভিসার জন্য অ্যাম্বাসি যাওয়ার কোনো রকমের দরকার নেই, আর অ্যাম্বাসি কিন্তু পাকিস্তানের ভিসা দেয় না, পাকিস্তানের ভিসা কিন্তু অনলি অনলাইনেই হয়। এমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে পাকিস্তানে দেখা যায় যে তোমার যখন ভিসা আসবে, তোমাকে ইমেলের মাধ্যমে জানাই দেওয়া হবে যে তুমি ভিসা পাইছো কি না পাইছো। যখন ইমেলের মাধ্যমে তোমাদেরকে এটা বলে দিবে, তখন তোমরা সেই ভিসা, সেই যে ভিসাটা এসে যাবে সেটা তোমরা বের করে নেবে। আর যাদের ভিসা আসবে না, তাদের অবশ্যই ইমেলের মাধ্যমে জানাই দেওয়া হবে যে এই ডকুমেন্টস একটু প্রবলেম আছে, এটা একটু ঠিক করেন, করে আবার 24 ঘন্টার মধ্যে আবার অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এখন আগের মতো এরকম নাই যে বারবার ভোগান্তি পোহাতে হচ্ছে, ভিসা দিচ্ছে না, ভিসার জন্য এত ঝামেলা, এগুলো এখন কিছুই নাই, এগুলো সব শেষ হয়ে গেছে এখন, ঠিক আছে? এখন জাস্ট ভিসার জন্য তোমাদের আবেদন করার অপেক্ষা, আবেদন করার সাথে সাথে ভিসা তোমরা পেয়ে যাচ্ছ, 24 ঘন্টার মধ্যেও পেতে পারো। তো এখন যাদের যাদের এই বিষয় নিয়ে প্রশ্ন ছিল, আশা করি তাদের এই প্রশ্নগুলো অনেকটা উঠে গেল, যে এখন আর ভিসার ব্যাপারে তোমাদের খুব একটা কনফিউজ নেই।
তো তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছ করতে পারো, আর অনলাইনের মাধ্যমে করাটা ইজি। আমার ভিসা কিন্তু আমি নিজেই অ্যাপ্লাই করতে পারি, আর ফার্স্ট অফ অল কিন্তু আমি নিজে একাই অ্যাপ্লাই করছিলাম, সো এটা কিন্তু আমারই কোনো ছোটো বড় ব্যাপার না যে আমরা আসলে করতে পারবো না। আবার তোমরা যদি অ্যাপ্লাই করতে না পারো সেক্ষেত্রে তোমরা কোনো কম্পিউটারের দোকানে গিয়ে হেল্প নিতে পারো, যেমনটা ইন্ডিয়ান ভিসার ক্ষেত্রে আমরা কিন্তু অনলাইনে অনেক কিছু আবেদন করে থাকি। তো আমরা দেখো বিভিন্ন জবের জন্য অনলাইনে অ্যাপ্লাই করে থাকি, আর আমরা টিকিট তো অনলাইনেই করতে হয় মূলত, এখন তো সবই তো অনলাইনে, তো ভিসা কেন অনলাইনে নয়। তো তোমরা অনলাইনে এটা অনায়াসে করতে পারবা, তোমাদের কোনো রকম মানে কষ্ট করতে হচ্ছে না ভিসার জন্য, একেবারে ইজি পাচ্ছ। তো যারা যারা এখনও বোঝো নাই তারা তারা অ্যাকচুয়ালি হয়তো বুঝে গিয়েছো, তো তোমাদেরকে এটাই বলবো, তোমরা এখন ট্রাই করে থাকো, ট্রাই করলে ভিসা ডেফিনেটলি পেয়ে যাবে, আর খুব তাড়াতাড়ি শর্ট সময়ের মধ্যে পাকিস্তানে ভিসা পেয়ে যাবা, আর পাকিস্তানেও খুব তাড়াতাড়ি চলে আসতে পারবা। যাদের যাদের ডাউটস ছিল এই বিষয়গুলো নিয়ে তারা তারা হয়তো বুঝে গেছো, সে অ্যাপ্লাই করো আর পাকিস্তানে চলে আসো, আর পাকিস্তানে এসে অবশ্যই আমার সাথে মিট করতে পারবে, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা আজকের ভিডিওটা হয়তো তোমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল, তোমাদেরকে জানিয়ে দিলাম যে কীভাবে আবেদন করতে হবে। সো পাকিস্তানে ভিসা অলওয়েজ অনলাইনে, ঠিক আছে? এটার জন্য যারা যারা ভাবতেছে অ্যাম্বাসি দৌড়ে দৌড়ে করতে হবে, ঘাটাঘাটি করতে হবে, কিচ্ছু না, তোমরা যাবা অ্যাপ্লাই করবা চলে আসবা, তোমাদের কোনো ভোগান্তি পোহাতে হবে না, অ্যাটলিস্ট পাকিস্তানের ভিসার জন্য। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে সামনে, আর আজকের মতো আমার এই ভিডিওটা তোমাদের জন্য শেষ করে দিচ্ছি, আসলে অবশ্যই হেল্পফুল হয়েছে তোমাদের জন্য। আর যদি তোমরা পাকিস্তানের ভিসার জন্য বা পাকিস্তানে আসার জন্য অন্য কোনো বিষয় জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টস করবে, আমি সেই কমেন্টস অনুযায়ী তোমাদের ভিসা তোমাদের ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।